রেস্টুরেন্টে অবৈধ কর্মী নিয়োগ করেছে, কর্মীও ধরছে, নতুন স্টাইল হোম অফিসের যাদের রেস্টুরেন্টে উপাস্টের আছে একটু লক্ষ্য করেন, ধরা পড়লে কিন্তু এখন অসম্ভব খারাপ অবস্থা, 60,000 40,000 50,000 পাউন্ড ফাইন করছে। স্থানীয় পত্রিকা দেওয়ার পর ওই ব্যবসার লাল বাতি জ্বলে যায়, লোকাল এলাকায় তোলপাড় পড়ে যায়। আমাদের বুঝতে হবে যে এটা আমার আপনার রেস্টুরেন্টে হতে পারে, আমার আপনার ব্যবসা প্রতিষ্ঠানে হতে পারে, তার জন্য আমি কি সাবধানতা অবলম্বন করেছি, সেটাই হচ্ছে আসল কথা। তাজ ভাই মন্তব্য প্লিজ। একটা ছোট্ট আপডেট, TV3 একটা আপডেট দেখে কি দেখতে পাচ্ছি, রেস্টুরেন্টে অবৈধ কর্মী নিয়োগ করেছে, কর্মীও ধরছে মদের, সুতরাং নতুন স্টাইল হোম অফিসের, ফাইন করব, রেস্টুরেন্টের লাইসেন্স বাতিল করবো হোম অফিসের, প্লাস তোমাদের মদের লাইসেন্স বন্ধ করে দিব। সুতরাং যারা মদ সহ বিক্রি করেন তাদের জন্য এটা একটা শিক্ষার মতো, এবং তারা ওই অবৈধ যারা ছিল তাদের একজনকে মা এবং বাচ্চাকে পাইছে ওই রেস্টুরেন্টের যে, এবং যেটা ছিল সেটা অত পরিষ্কারও ছিল না। সুতরাং আপনারা যারা এইখানে রেস্টুরেন্টে আছেন এবং যাদের রেস্টুরেন্টে আপনার নাবালক বাচ্চা উপাস্টের আছে একটু লক্ষ্য করেন। আমাদের কিন্তু প্রায় 50-60 বছর ধরে রেস্টুরেন্টে অনিবন্ধিত সেরা থাকেন। তাজ ভাইয়ের কল্যাণে যখন এ বাংলাদেশ করল 2006, হাজার হাজার লোক SBS এসেছেন, ওয়ার্কিং হলিডে মেকার এসেছেন, স্টুডেন্ট ভিজিট ভিসা এসেছেন, তারা ওয়াস্টে করে গেছেন, তারা কই যাবেন? তাদেরকে একদিকে কাজ দেয়া হচ্ছে আর অন্যদিকে তার জন্য এই ফাইনটা করছেন, এটা ব্যালেন্স কীভাবে করবেন আমি জানি না। 50-60 বছর ধরে ব্যালেন্স হয়ে আসছে, আমাদের ব্যালেন্স করতে হবে, কিন্তু ধরা পড়লে কিন্তু এখন অসম্ভব খারাপ অবস্থা, 60,000 40,000 50,000 পাউন্ড ফাইন করছে। সুতরাং এই যে অবস্থান সেটা সম্পর্কে আমাদের জানতে হবে, এবং এটা কি করে স্থানীয় পত্রিকা দেওয়ার পর ওই ব্যবসার লাল বাতি জ্বলে যায়। যখন এই ছবিটা BBC আসছে, দেখেন এই ছবিটা যখন BBC আসছে, এশিয়ান স্ট্রিট ফুড অ্যান্ড নুডল বার লেখা দেখা যাচ্ছে, ওই শহরে কি অবস্থা হবে বলেন? লেটন আজদার যখন তাজ ভাই বললো যে হেলথ এন্ড সেফটি তার মিথ্যা কথা বলছে, লেটন আজদার ব্যবসা কি হচ্ছে আপনি খবর নিয়ে দেখেন, লোকাল এলাকায় তোলপাড় পড়ে যায়। এই জিনিসগুলো যদি আপনি লক্ষ্য না করেন, সুদূর প্রসারে ব্যবসায় কিন্তু অসুবিধা হবে। এটা ডার্লিংটনের একটা রেস্টুরেন্ট, সুতরাং নামগুলো দেখলে বোঝা যায় যে তারা কোন দেশি মানুষ। সুতরাং এখানে কোন দেশি মানুষ তো বলে আমাদের লাভ নাই, আমাদের বুঝতে হবে যে এটা আমার আপনার রেস্টুরেন্টে হতে পারে, আমার আপনার ব্যবসা প্রতিষ্ঠানে হতে পারে, তার জন্য আমি কি সাবধানতা অবলম্বন করেছি, সেটাই হচ্ছে আসল কথা। তাজ ভাই মন্তব্য প্লিজ। দর্শক, এই ইনফোর্সমেন্ট ভিজিটগুলো এবং ফাইন কিন্তু খুব স্ট্রিক্ট নাওডেজ, তো একটা আপনারা মালিক হিসাবে খেয়াল রাখবেন, এবং আপনারা তো পুলিশম্যান না, কার ডকুমেন্ট রাইট আছে রং আছে এটা তো দেখতে পারবেন না, আপনারা তবুও ওনাদের কাছ থেকে অরিজিনাল ডকুমেন্ট রাখবেন এবং আপনারা মিনিমাম একটা ফাইল মেনটেন করবেন। প্রত্যেক এমপ্লয়ির জন্য আপনারা একটা ফাইল মেনটেন করতে হবে, এবং আপনাদের যদি এই মিনিমাম হোমওয়ার্কগুলো যদি আপনারা না করেন তাইলে অসুবিধা হচ্ছে নি। এবং এই যে আপনাদের লুক ধরার পরে আপনারা বলেন যে ট্রেনিংয়ে আসছে, সে বেড়াইতে আসছে, বিভিন্ন ভার্সন অফ দ্য ইভেন্টস আপনারা দেন, আসলে ওইগুলা যদি সিচুয়েশন অ্যাসেস করে বুঝবেন যে কি বলবেন না বলবেন, এবং এইভাবে যদি না বলে দেন, এইভাবে ডিনাইয়াল করেন, এগুলা কিন্তু ফিউচারে এইসবের কনসিকোয়েন্স গুলা খারাপ হয়ে যায়। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন রেস্টুরেন্টের সিভিল পেনাল্টি গুলা আমরা করি, আপনাদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই আমি কিন্তু অপিনিয়ন দেই যে আপনারা লাইবিলিটিটা অ্যাকসেপ্ট করেন, এবং অ্যাকসেপ্ট করলে পরবর্তীতে আমরা যতটুকু পারি এটা আপনাদের জন্য মিটিগেট করব, এবং যদি লাইবিলিটি অ্যাকসেপ্ট না করেন দেন দ্যার ইজ এ প্রবলেম, তখন হয়তো ফাইনও রিডিউস করবে না এবং ফিউচারে ওইটা কনসিকোয়েন্সটা অনেক খারাপ হয়ে যাবে। এবং আপনারা আরেকটা বুদ্ধি নেন, অনেক সময় আপনারা অ্যাকাউন্টেন্ট সাহেবদের সাথে কনসাল্ট করেন এবং ওনারা বলে হ্যাঁ রেস্টুরেন্ট বন্ধ করে দাও, কোম্পানি বন্ধ করে দিয়ে নতুন কোম্পানি করে দাও, আসলে ওই অ্যাডভাইসটা কিন্তু নট এ গুড অ্যাডভাইস, এবং ওরা চাইলে আপনাদের ব্যক্তিগতভাবে ট্র্যাক এন্ড ট্রেস করতে পারে, এবং এখানে কোম্পানির নাম বদলাইয়া আমি আমার প্র্যাকটিসে দেখছি অনেকে কিন্তু ওই লাইবিলিটিটা কিন্তু ইলিমিনেট করতে পারে না। নাসিদ ভাই, এন্ড আই জাস্ট গিভেন এক্সাম্পল, এমনও রেকর্ড আছে যে 115,000 পাউন্ডের ফাইন, 115,000 পাউন্ডের ফাইন আমরা নিগোসিয়েট করে
15,000 pound করছি এবং ওইটা 34 মাসের ইনস্টলমেন্টে রেস্টুরেন্টের মালিক পে করবে। সো এটা সম্ভব, কিন্তু আপনি খুব কেয়ারফুল ওয়েতে অ্যাপ্রোচ করবেন। যেমন আপনারা একটা ক্রিমিনাল কেস নিয়ে যদি কোর্টে যান এবং আপনার এগেইনস্টে যদি সব এভিডেন্স থাকে, তাহলে গুড সলিসিটার আপনাকে কি করবে, বলবে যে ভাই এভিডেন্স ইজ ভেরি স্ট্রং এগেইনস্ট ইউ, দ্য সুনার ইউ প্লিড দ্য গিলটি দেন দ্য বল স্টার্ট রোলিং। তখন আপনাদের জন্য আমরা সেন্টেন্সিং মিটিগেশনে গিয়ে অনেক আমরা কিন্তু করতে পারি। এবং যে জায়গায় আপনি গিলটি প্লিড করলেন না, আপনি ট্রায়াল ফেস করলেন, জুরি আপনাকে গিলটি পাইল, তখন কিন্তু আপনি ওই মিটিগেশনটা পাবেন না, ইউ উইল ফেস এ হার্শ সেন্টেন্স ফ্রম দ্য কোর্ট। থ্যাংক ইউ, ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হাই রে হাই, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।